আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সহ এসএসসি পরীক্ষার্থীদের জন্য জেনারেল ম্যাথের 13.1 অনুশীলনী থেকে তোমাদের তিনটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু যদি দেখো 13.1 অনুশীলনীর এই তিনটি গাণিতিক প্রবলেম তোমরা দেখে বুঝতে পারছো যে এই গাণিতিক প্রবলেমের ক্ষেত্রে আমরা ছয় নম্বর যে গাণিতিক প্রবলেম আছে এখানে দেখো, প্রথম পদ আছে 8, দ্বিতীয় পদ আছে 11, তৃতীয় পদ আছে দেখো 14, চতুর্থ পদ আছে আমাদের 17, এরপরে আমাদের এই ধারাটি চলছে এবং বলেছে ধারাটির কততম পদ বা কোন পদ আমাদের 392 হবে। তাহলে সর্বপ্রথমে যে বিষয়টি আমাদের জানার প্রয়োজন আছে, তোমরা নিজেও জানো যে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কোন একটি ধারার প্রথম পদ এবং তার পরবর্তী পদ বা এর পরবর্তী পদের যে পার্থক্য থাকবে বা কমন ডিফারেন্সটা থাকবে এটা যদি একই হয় তাহলে আমরা সেটাকে কিন্তু আমরা বলে থাকি সমান্তর ধারা। তাহলে আমরা এই ধারাটি কী ধরনের ধারা যদি আগে যাচাই করতে চাই তাহলে আমরা কী লিখবো দেখো, তাহলে আমরা লিখবো ধারার প্রথম পদ, দেখো ধারার প্রথম পদ এ সমান আমরা দেখতে পেলাম কি দেখো 8 পেলাম। ওকে, ধারার প্রথম পদ আমরা 8 পেলাম। এবং আমরা যদি এটাকে একটু লাফে দেখাতে চাই, যদিও বা এই ধরনের ম্যাথগুলো তোমাদের কাছে অনেক সহজ, বাট আমি যে বিষয়টি না বললে না সে বিষয়টি তোমরা জানো যে আমাদের সূত্রসমূহ যদি ক্লিয়ারলি জানা থাকে তাহলে যে কোনো সমান্তর ধারার এনতম পদ বা সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আমরা সুন্দরভাবে ফাইন্ড আউট করতে পারবো। তাহলে আমি যদি এই ধারার সাধারণত একটু দেখতে চাই তাহলে কি পেতে পারি দেখো, তাহলে প্রথম পদ আমরা পাচ্ছি কিন্তু এ, দ্বিতীয় পদ কত দেখো তো কি হতে পারে বলতো, এ প্লাস ডি হতে পারে কিনা একটু দেখো তো, কারণ এ সমান আমরা যদি 8 ধরি আর দ্বিতীয় পদকে দেখো এ প্লাস ডি সমান আমরা 11 পাচ্ছি, অর্থাৎ এর মান যদি আমরা 8 এখানে বসাই তাহলে ডি এর মান কত হতে পারে দেখো, ডি এর মান আমাদের পেয়ে যাচ্ছে দেখো 11-8, অর্থাৎ ডি সমান আমরা দেখো 3 পাচ্ছি প্রথম পদ। আর এখানে দেখো আমরা এটা দেখতে পাচ্ছি দ্বিতীয় পদ, অনুরূপভাবে যদি আমরা তৃতীয় পদ ফাইন্ড আউট করতে চাই তাহলে এ প্লাস দেখো 2D, এ প্লাস 2D বলতে দেখো 14, তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো এর মান আমরা এখানে পাচ্ছি দেখো 8 প্লাস 2D, তাহলে এখানে 14 থাকলো, 2D সমান দেখো 14-8 বা সরাসরি আমরা ডি সমান লিখতে পারি 6 বা দেখো এখানে কত বলতো 2, তাহলে আমরা কমন ডিফারেন্স দেখো আমরা পাচ্ছি কিন্তু 3। এটা কিন্তু আমরা বেসিক যে একটি সূত্র আছে সমান্তর ধারা, এই সূত্রটি যদি একটু দেখাতে চাই, এ প্লাস ডি দ্বিতীয় পদ, এ প্লাস দেখো 2D আমরা তৃতীয় পদ, অর্থাৎ এ বলতে আমরা প্রথম পদ আমরা জানি, এ প্লাস ডি বলতে কিন্তু দেখো আমরা দ্বিতীয় পদ আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা যদি তৃতীয় পদ একটু দেখে নিই, একটু লক্ষ্য করো, তাহলে এইটার সাথে কেন আমি কম্পেয়ার করব, কারণ আমি নর্মালি কিন্তু তোমাদের 6 এবং 7 নম্বর গাণিতিক প্রবলেম যদি সলভ করে দিই, তোমরা জানো এই গাণিতিক প্রবলেমটি সমাধান করতে তোমাদের কোনো সমস্যা হবে না বা তোমাদের সময় কম লাগবে, বাট আমি একটু ডিটেলসে তোমাদের সামনে ভেঙে দেখাতে চাই। কারণ 6 নম্বর গাণিতিক প্রবলেমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এবং কমন ডিফারেন্সটা, অর্থাৎ 11 থেকে যদি আমরা 8 বিয়োগ করি 3 পাবো, আবার দেখো 14 থেকে যদি 11 আমরা বিয়োগ করি 3 পাবো, 17 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তাও আমরা কিন্তু 3 পাবো। তার মানে প্রথম ধারাটার পার্থক্য, প্রতিটা পদের যে পার্থক্য কিন্তু 1, অর্থাৎ ডি এর মান কিন্তু আমরা পেলাম কিন্তু 8। কীভাবে পেলাম দেখো, এ বলতে কত আমরা এখানে পেয়েছিলাম দেখো 8, আর সেকেন্ড পদ কিন্তু ছিল দেখো 11, 11 বলতে আমরা প্রথম পদ প্লাস 3 করলেই কিন্তু আমাদের 11 হবে, আর এখানে দেখো প্রথম পদ প্লাস আমাদের এই যে ডিফারেন্সটা যেটা আমরা যদি এইটা দেখাই তাহলে আমাদের ধারাটি দেখো 8 প্লাস 11 প্লাস দেখো আমাদের এখানে 14 পাচ্ছি। এভাবে কিন্তু আমরা ধারাটা একটু প্রেজেন্ট করতে পারবো। এটি বলার কারণ যে আমরা প্রথম যে ধারাটি রয়েছে এই ধারাটির যেমন এখানে চতুর্থ পদ আমাদের আছে দেখো 17 বা তৃতীয় পদ কিন্তু দেখো আছে কত বলতো 14 আছে,
তো এইভাবে যদি ধারাটি চলতে থাকে তাহলে ধারাটির কততম পদ, তার মানে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদের আমরা যদি সূত্রটি একটু জানি বা লিখে নিতে চাই, যে সমান্তর ধারার এনতম পদ এর সূত্র আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু, কিন্তু দেখো ডি পাচ্ছি, সমান্তর ধারার এনতম পদ পাচ্ছে দেখো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্র কিভাবে আসে এটি কিন্তু আমি তোমাদের সামনে আগের কোনো না কোনো একটি ভিডিওতে কিন্তু আপলোড করেছি এবং সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি। তো সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে যে কোনো একটি ধারা সমান্তর কিনা গুণোত্তর ধারা এটা আগে যাচাই করে নিব, তোমরা ধারা দেখলেই বুঝতে পারবা। কারণ আমি এটি আলোচনা করার উদ্দেশ্য 13.2 অনুশীলনীতে যদি বা এটি গুণোত্তর ধারা, কিন্তু তোমরা জানো এখানে কিছু লগের ম্যাথ আছে, লগের ম্যাথগুলো আমরা কিন্তু সমান্তর ধারা আকারে কিন্তু ওখানে প্রকাশ করে থাকি, এবং সমান্তর ধারার আমাদের এনতম পদের সূত্র বা প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সূত্র কিন্তু আমাদের জানার প্রয়োজন হয়। তাহলে আমি 6 নম্বর গাণিতিক প্রবলেমে লিখতে পারবো ধারার প্রথম পদ দেখো 18, ধারার সাধারণ অন্তর দেখো, সাধারণ অন্তর যেটাকে আমরা ডি বলতে পারবো, যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ অর্থাৎ 11 মাইনাস 8 একটি পার্থক্য কিন্তু আমরা দেখাবো না, মিনিমাম আমরা দুইটি পার্থক্য দেখাবো। যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ দেখো, যে কোনো পদ বলতে দ্বিতীয় পদ তার পূর্বের পদ দেখো 8, আবার যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ 14 মাইনাস দেখো 11, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমাদের পার্থক্য কিন্তু সেম হয়। আমরা অনেক শিক্ষার্থী কিন্তু দুইটি পদের কিন্তু পার্থক্য দেখায়, আমি অনুরোধ করব মিনিমাম তিনটা পদের যে ডিফারেন্স থাকবে এই তিনটা পদের তোমরা ডিফারেন্সটা দেখাবে। যেমন আমি দেখো প্রথম পদ আর দ্বিতীয় পদের ডিফারেন্স 11 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে পাচ্ছি 3, আবার তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের ডিফারেন্স 14 থেকে যখন 11 আমি সাবট্র্যাক্ট করছি বা বিয়োগ করছি সেই ক্ষেত্রে কিন্তু একই রেজাল্ট পাচ্ছি। যার কারণে দেখো এই যে ডি বলতে ডিফারেন্স, আমরা কমন ডিফারেন্স যেটা বলতে চাই, তাহলে আমরা দেখতে পেলাম 3 পাচ্ছি। তাহলে আমরা সুন্দরভাবে বলবো এটি একটি সমান্তর ধারা। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের একটি সমান্তর ধারা না হয়ে যদি এমন হতো যে আমি যদি গুণোত্তর ধারার কথা বলতাম, তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি যে কোনো পদকে তার পূর্বের পদ দ্বারা ভাগ করে যদি রেশিও প্রত্যেক ক্ষেত্রে একই হয়, কমন রেশিও যদি একই হয়, তাহলে সেই ধারাকে কিন্তু আমরা বলে থাকি গুণোত্তর ধারা। যেমন তোমাদের যদি বলি 2 প্লাস 4 প্লাস 8 প্লাস দেখো 16 প্লাস ডট ডট ডট, যে কোনো পদ বলতে দেখো 4 তার পূর্বের পদ দেখো 2, তাহলে আমরা এখানে কমন রেশিও আর এর মান কিন্তু দেখো আমরা এখানে কত পাচ্ছি 2 পাচ্ছি, বা আমরা যদি বলি এখানে দেখো 8 ভাগ দেখো 4 সমান আমরা 2 পাচ্ছি, সেখানেও দেখো কমন রেশিও 2 পাচ্ছি। আবার দেখো আমরা যদি 16কে 8 দ্বারা আমরা ডিভাইড করি সেক্ষেত্রেও কিন্তু আর এর মান দেখো আমরা 2 পাচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি এবার দেখাতে চাই আর এর সাথে কম্পেয়ার যদি করি, 11কে যদি আমরা 8 দ্বারা ডিভাইড করি নিঃসন্দেহে আমাদের একই রেজাল্ট আসবে না, আবার দেখো 14কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি তাহলে নিঃসন্দেহে এখানে আমরা কিন্তু বলতে পারবো না আর সমান 11/8 সমান 14/11, কখনো কিন্তু আমাদের কমন রেশিও হবে না। এটি আমাকে অবশ্যই আলোচনা করতে হবে, কারণ সৃজনশীল প্রশ্ন বা কোনো একটি এমসিকিউ এর ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি বলতে পারবো না এটি সমান্তর ধারা বা এটি গুণোত্তর ধারা, আমাদের কিন্তু যাচাই করে নিতে হবে। আমাদের কিন্তু প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা যদি থাকে অনুশীলনে, তাহলে কিন্তু সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পারবো। তাহলে এটি একটি সমান্তর ধারা, আমরা গুণোত্তর ধারা বলতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে সমান্তর ধারার এনতম পদের যে সূত্র, এই সূত্রটি কিন্তু আমরা জানি কি না, আমরা একটু যদি দেখি সমান্তর ধারার এনতম পদের সূত্র আমরা কি জানি, যে সমান্তর ধারার এনতম পদ আমরা লিখব, সূত্র না লিখে লিখব, এনতম পদ আমরা জানি এ প্লাস দেখো এন মাইনাস ওয়ান ইন্টু কত ডি। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে 4টি পদ রয়েছে, চতুর্থ পদ আমাদের 17 যদি
হয় তাহলে আমাদের এভাবে ধারা চলতে চলতে 392 যে পদ এটি কততম পদ যেমন এখানে বলছি n তম পদ তাহলে আমি এখানে চতুর্থ পদটি 17 কিনা দেখি তো তাহলে n এর স্থলে আমি কি বসাবো বলো 4 তম পদ কত হবে বলো তো 4 তম পদ তাহলে প্রথম পদ ছিল 8 দেখো প্রথম পদ ছিল ধারার 8 এবং এখানে n এর পরিবর্তে 4 লিখবো minus 1 আর আমাদের ডিফারেন্সটা কত দেখো এখানে ডিফারেন্সটা কিন্তু আমরা এখানে 3 লিখছি ডট গুণ দিয়েও আমরা লিখতে পারবো এখানে যদি আমি ক্রস গুণ দিচ্ছি দেখো তাহলে 8 প্লাস দেখো 3 ত্রিকের কত হয় বলো তো 9 তাহলে 9 আর 8 কিন্তু দেখো আমরা 17 পেয়ে যাচ্ছি তাহলে চতুর্থ পদ কিন্তু আমরা 17 পাচ্ছি কিন্তু এই ধারাটি কত কোন পদ এই কোন পদ মানেই আমাদের অ্যাকচুয়ালি এটি n তম পদ n এর মান আমাদের নির্ণয় করতে বলেছে ধারার কোন পদ বলতেই কিন্তু আমাদের n তম পদের মানটাই কিন্তু আমাদের 392 হবে সেই ক্ষেত্রে n যেহেতু অজ্ঞাত আমাদের এখানে যেমন চতুর্থ পদ আমরা পেয়েছি দেখো 17 কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কততম পদ কোন পদ অর্থাৎ n এর মানটি আমাদের নির্ণয় করতে হবে এটি হলো আমাদের মুখ্য বিষয় তাহলে আমরা এখন যে বিষয়টি লিখব যে ধরি ধারার n তম পদ হবে 392 তাহলে আমরা লিখব ধরি ধারার n তম পদ 392 এখন আমরা লিখব আমরা জানি সমান্তর ধারার n তম পদ কিন্তু আমরা এটা লিখব আমরা জানি আমরা জানি লক্ষ্য করো যে সমান্তর ধারার n তম পদের সূত্র কিন্তু এটা তাহলে আমরা যে বিষয়টি এখানে লিখতে পারবো দেখো n তম পদের মান কিন্তু আমি ধরে নিয়েছি 392 অর্থাৎ ধারার n তম পদ সমান 392 তাই n তম পদ বলতে এটি কি বলতো a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান মানে কিন্তু দেখো 392 খুব ভালো করে একটু বিষয় একটু ক্লিয়ারলি যদি বুঝো তাহলে অবশ্যই তোমাদের কাছে এই প্রশ্ন মতে ব্যাপারটি কিন্তু ক্লিয়ারলি জানা হয়ে যাবে তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান 392 হবে এখান থেকে কিন্তু আমরা a এর মান জানি d এর মানও আমরা পেয়েছি আমাদের n এর মান কিন্তু অজানা n এর মানই যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে সুন্দরভাবে আমরা বলতে পারবো যে n এর মানটাই হবে অ্যাকচুয়ালি কততম পদ তাহলে এর মান কত দেখো 8 n মাইনাস 1 ইনটু d বলতে দেখো এখানে 3 এখানে কিন্তু 3 এর আগে প্লাস আছে যার কারণে আমি ডট গুণ লিখছি কোনো বন্ধনী দেওয়া লাগে না কিন্তু n এর মান অর্থাৎ d এর মান যদি এখানে মাইনাস হতো অবশ্যই আমাদের মাইনাস d কিন্তু ব্র্যাকেট রাখতে হতো এই ভুলগুলো কিন্তু তোমরা করবে না তাহলে এখানে আমরা কি লিখবো দেখো 392 তাহলে এই 8 যত পক্ষান্তর করলে ডানে চলে গেলে কি হতে পারে দেখো এখানে আমরা n মাইনাস 1 ইনটু 3 রাখলাম ক্রস গুণাকারে তাহলে 392 মাইনাস 8 বা আমরা যদি n মাইনাস 1 রাখি তাহলে বিয়োগ করলে কত হবে 384 হবে আর এই 3 গুণাকার আছে তাহলে আমাদের ডানে গেলে এটা 2 উপর দিয়ে উপর করে লিখলে ভালো হতো n মাইনাস দেখো 1 তাহলে আমরা এখানে লিখতে পারবো দেখো n মাইনাস 1 সমান তাহলে ক্যালকুলেশন করলে দেখো কত হবে 3 এক 3 3 দুগুণে 6 3 8 কত বলতো 3 8 24 খেয়াল করো 3 দ্বারা যদি লোয়েস্ট টার্ম করি তাহলে 3 এক 3 3 দুগুণে 6 2 থাকে 24 3 8 24 তাহলে আমরা এখানে লিখবো দেখো n সমান 128 প্লাস 1 তাহলে এখানে অবশ্যই বা লিখব তাহলে আমরা ফাইনাল লিখব n সমান দেখো 129 তাহলে এভাবে যে ধারাটি চলছে এখানে যেমন চতুর্থ পদ 17 এবার পঞ্চম পদ ষষ্ঠ পদ এভাবে তো আমরা ফাইন্ড আউট করব না এভাবে তো গুনতে গুনতে আমাদের ম্যাথমেটিক্স যে নিয়ম যে সংক্ষিপ্ত পদ্ধতি এটি আমরা পাবো না সেই ক্ষেত্রে আমরা এই n তম পদের মাধ্যমে কিন্তু আমরা পাচ্ছি দেখো 392 পদ তাহলে এই যে 129 তম পদের মানই হবে কিন্তু আমাদের 392 হবে তাহলে আমরা এখন কি লিখবো অতএব ধারার 129 তম পদ
হবে দেখো 392। তাহলে আমাদের আনসার কি হবে দেখো, আনসার হবে 129 তম পদ। এততম পদ অর্থাৎ আমরা যেমন এখানে চতুর্থতম পদ, তৃতীয়তম পদ এভাবে আমাদের ধারাবাহিকভাবে যদি যেতে যেতে 129তম পদের মান হবে কিন্তু আমাদের 392। সুতরাং আমরা এই টাইপের ম্যাথগুলো এখানে যেমন আমি একই টাইপের ম্যাথ 6 এবং 7 আর উদাহরণ 2 আছে, এই ধরনের ম্যাথগুলো তোমরা এমসিকিউ প্রশ্নে পাবা বা সৃজনশীল প্রশ্নে কর্ণং প্রশ্নে পেতে পারো, বা নর্মাল যদি বলি সৃজনশীল প্রশ্নে ক্ষয়ও থাকতে পারে, কারণ এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক সময় ডি এর মান কিন্তু মাইনাস আসে, তখন তোমরা অনেকে ডি এর মান এখানে মাইনাস রেখে দাও, গুণ আকারে দাও না, লিখো না, তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স এমন একটি বিষয় ক্যালকুলেশন সঠিক না হলে আমরা কিন্তু নাম্বার পাই না, এটি কিন্তু তোমাদের জানানোর জন্য এই সিম্পল একটি ম্যাথ ইন ডিটেলসে ভেঙে বোঝানোর চেষ্টা করলাম। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বলবো, তোমাদের জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, তোমরা যারা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকো তাদের জন্য এবং যে সকল শিক্ষার্থীরা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে অলওয়েজ আমার ক্লাস পেয়ে থাকো তাদের জন্য শুভকামনা, এবং তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আবার কোনো লাইভ ক্লাসে বা পরবর্তী ভিডিওতে, সেই প্রত্যাশায় আজকের এই ক্লাসে দিতে চাইলাম। আল্লাহ হাফেজ।